হাই, আমি ইশান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের বিবরণ দেব আমাদের সবার পছন্দের শহর দার্জিলিং। তো কলকাতার থেকে দার্জিলিং কিভাবে যাবেন? কলকাতার থেকে যে কোনো এক্সপ্রেস ট্রেন, যেমন দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, তিস্তা তোর্স এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, গুয়াহাটি এক্সপ্রেস, বিভিন্ন এক্সপ্রেস ট্রেন আপনি কলকাতার থেকে পেয়ে যাবেন। যে কোনো ট্রেনে করে আপনি শিলিগুড়ি স্টেশনে নামবেন। শিলিগুড়ি স্টেশনে নেমে ওইখান থেকে ছোট গাড়িতে করে আপনি দার্জিলিং পৌঁছাতে পারেন, অথবা উত্তরবঙ্গ পর্যটন বিভাগের সরকারি বাস রয়েছে, সেই সরকারি বাসে করে আপনি যেতে পারেন। স্লিপার ক্লাসে ট্রেনের ভাড়া 360 টাকা, থ্রি টায়ার এসি ট্রেনের ভাড়া 945 টাকা, টু টায়ার এসি ট্রেনের ভাড়া 1325 টাকা এবং ফার্স্ট টায়ার এসি ট্রেনের ভাড়া 2205 টাকা। এবার শিলিগুড়িতে নেমে আপনি ওইখান থেকে ছোট গাড়ি করবেন। ছোট গাড়িতে যদি আপনি শেয়ারিংয়ে যান তাহলে আপনার 300 টাকা থেকে 500 টাকা পর্যন্ত পার হেড পড়তে পারে, এবং বার্গেনিংয়ের মাধ্যমে আপনি ভাড়াটা নির্ধারণ করতে পারবেন। যদি আপনি পুরো গাড়ি বুক করেন তাহলে কমপক্ষে 2500 থেকে স্টার্টিং হয়, এবার 3000, 4000, 5000 পর্যন্ত দাম ওঠে। আপনি যেভাবে বার্গেনিং করবেন আপনার দামটা সেভাবেই কমবে। আমরা শেয়ারিংয়ে ছোট গাড়ি বুক করেছিলাম, তো আমরা সেই গাড়িতে যাচ্ছি অলরেডি পাহাড়ি রাস্তা ধরে। ঘন কুয়াশার জন্যে আবছা আবছা দূরের দৃশ্য লাগছে। আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। এবং রাস্তার ধারে দেখবেন টয় ট্রেনের লাইন রয়েছে, সেই টয় ট্রেনের লাইনের ওপর দিয়ে মাঝে মধ্যেই টয় ট্রেন দেখতে পাওয়া যাবে। আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পেয়েছিলাম, সেই ফটোশ্যুট আমরা করেছি, আপনাদের সামনে দেখালাম। তো আমরা প্রথম আমরা ভিজিট করব বিখ্যাত ক্যাফে যেখানে শ্যুটিং হয়েছিল বার্বি সিনেমার। এই হচ্ছে বিখ্যাত ক্যাফে ক্যাভেন্টিয়ার্স। এই ক্যাভেন্টিয়ার্স ক্যাফেতে আমরা অলরেডি ঢুকে পড়েছি। তো এইটা হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনি থেকে পুরো দার্জিলিং শহরটা সুন্দরভাবে দেখা যায়, এবং কি অপরূপ দৃশ্য দেখুন। মেঘটা পরিষ্কার থাকলে খুব সুন্দর দেখাতো, কিন্তু মেঘলা আকাশ বলে একদম কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ঘন কুয়াশায় ঢেকে আছে। তো কাছাকাছি যে সমস্ত দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ক্যাফে। তো এদের ম্যাক্সিমামটাই ব্যালকনিতে সবাই বসে। দেখুন, ফ্রায়েড রাইস আছে, ম্যাগি আছে, রুটি আছে, চিলি চিকেন আছে। তো আমরা কফি খেয়ে ব্রেকফাস্ট করে আমরা ঘুম স্টেশনে পৌঁছে গেছিলাম। এই হচ্ছে ঘুম স্টেশন। তো ঘুম স্টেশন পৃথিবীর বিখ্যাত উচ্চতম স্টেশন হচ্ছে ঘুম স্টেশন। তো আমরা টয় ট্রেনে করে চলে যাব আজকের প্রথম দর্শনীয় স্থান বাতাসিয়া লুপ। এটি একটি বিখ্যাত জায়গা যেখানে টয় ট্রেন 360 ডিগ্রি ঘুরে ঘুম স্টেশনে পৌঁছায়। তো এই জায়গাটি পুরোটাই হচ্ছে একটা প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং বাহারি গাছ রয়েছে, এটা এক ধরনের পার্ক বলতে পারেন। তো এখানে ম্যাক্সিমাম টাইমে কুয়াশা আচ্ছন্ন থাকে পুরোটাই, মানে দেখবেন যে অন্য জায়গাতে মেঘলা আকাশ নেই, পরিষ্কার আকাশ, কিন্তু যখনই আপনি বাতাসিয়া লুপে ঢুকবেন তখনই দেখবেন পুরোটাই যেন কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে। তো আমরা এই বাতাসিয়া লুপটা পুরো টয় ট্রেন 360 ডিগ্রি ঘুরছে, দেখুন। হ্যাঁ, তো টয় ট্রেন আগেকার হচ্ছে বাষ্পচালিত ইঞ্জিনে চলে, এবং এটা হচ্ছে ভারতীয় রেলের একটা বড় ঐতিহ্য। আমরা টয় ট্রেনে করে আমরা বেরিয়ে যাচ্ছি বাতাসিয়া লুপ দেখার পরে। তো আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমরা নেক্সট দর্শনীয় স্থানে চলে যাব, যেটার নাম হচ্ছে প্যাগোডিয়া। তো এই প্যাগোডিয়া হচ্ছে একটা জাপানিজ প্যালেস। তো এইখানে বুদ্ধদেবের মূর্তি বসানো আছে এই প্যাগোডিয়াতে। তো এই প্যাগোডিয়া আমরা দেখতে চলে যাব। এই মন্দিরটি একদম সাদা ধপধপে মন্দির, এটি বলতে পারেন সেকেন্ড ফ্লোরের হাইটে থাকে। তো এই হচ্ছে প্যাগোডিয়া মন্দির, সাদা ধপধপে মন্দির, দুই দিক থেকে দুই পাশ ডান দিকে এবং বাম দিকে সিঁড়ি রয়েছে। তো এই প্যাগোডিয়া মন্দিরতে, মন্দির বলুন, টেম্পল বলুন বা প্যালেস বলুন, এখানে স্বয়ং বুদ্ধদেব বিরাজ করছেন। এ হচ্ছে বুদ্ধদেবের মূর্তি এবং স্থাপত্য। এখানে সবাই এসে ছবি তোলেন, সেলফি তোলেন,
এবং বুদ্ধদেবকে প্রণাম করেন, আশীর্বাদ নেন। এই হচ্ছে প্যাগোডিয়া মন্দির, এবং এই মন্দিরের গায়ে পুরনো স্থাপত্য খণ্ডিত রয়েছে। নেক্সট আমরা চলে যাব দর্শনীয় স্থান টি গার্ডেন, বিখ্যাত সেই দার্জিলিং চায়ের বাগান। সারা পৃথিবী বিখ্যাত দার্জিলিং চায়ের বাগান আমরা দেখতে চলে যাব। তো আমরা গাড়িতে করে অলরেডি যাওয়ার পথে আমরা আছি এখন। তো এই হচ্ছে পাহাড়ি রাস্তা, এটা যাওয়ার পথের দৃশ্য। আমরা কিছুক্ষণের মধ্যেই টি গার্ডেনে ঢুকে যাব। তো যে টি গার্ডেন অ্যাকচুয়ালি চা তৈরি হয়, যেখানে চা হচ্ছে, প্রিপারেশন হচ্ছে, সেই জায়গায় ঢুকতে দেয় না, শুধু বাগানটাই ঢুকতে দেয় চা গাছগুলো দেখার জন্য। এই হচ্ছে দূরের দৃশ্য, মানে দূর থেকে চা বাগানগুলো কীরকম দেখায়। পাহাড়ের ঢালে দেখুন চা গাছ হয়ে আছে বা চায়ের বাগান আছে। তো আমরা একটু কাছ থেকে দেখব। তো গাড়ি থেকে নেমে আমরা যথারীতি হেঁটে বাগানে ঢুকছি। তো এই হচ্ছে ধরুন কাছের দৃশ্য, এই হচ্ছে চা গাছ, দেখুন আমি দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। তো এইগুলো হচ্ছে সব চা গাছ। হ্যাঁ, এই চায়ের যে কুড়ি, মানে একদম যে নতুন পাতা, যেটা তিনটে পাতা থাকে, তিনটে পাতা, সেই তিনটে পাতাওয়ালা যে ডগ, চা গাছের ডগ, সেই ডগ থেকেই কিন্তু চা তৈরি হয়। তো চা বাগান ঘুরে দেখার পরে আমরা চলে যাব নেক্সট দর্শনীয় স্থান, হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। এখানে ট্রেকিংয়ের জন্য ট্রেনিং দেওয়া হয়, যারা পাহাড়ে এবং পার্বত্য মালভূমিতে ট্রেকিং করতে চান তারা এখানে ট্রেনিং নিতে পারেন। এটা হচ্ছে তেনজিন রক ট্রেকিং পয়েন্ট। তো তেনজিং নোরকের নাম অনুসারে এই পয়েন্টটার নাম হয়েছে। তো আমরা এবার চলে যাব এখানকার বিখ্যাত মনস্টি, দার্জিলিংয়ের সব থেকে বিখ্যাত মনস্টি, অনেকে বুদ্ধিস্ট মনস্টি বলে, অনেকে ঘুম মনস্টি বলে। তো সেই মনস্টি দেখার জন্য পথে হাঁটছি, এই সেই পথ আমরা পৌঁছে গেছি। এই হলো সেই মনস্টি গেট, আর এই হলো মনস্টি, বুদ্ধিস্ট মনস্টি, খুব বিখ্যাত মনস্টি। এখানে স্বয়ং গৌতম বুদ্ধর মূর্তি বিরাজমান, এবং আমরা দর্শন করলাম, আশীর্বাদ চেয়ে নিলাম। এবার আমরা পরবর্তী দর্শনীয় স্থানে চলে যাব, সেটা হচ্ছে রক গার্ডেন। পরবর্তী দর্শনীয় স্থান দার্জিলিংয়ের বিখ্যাত সেই রক গার্ডেন, এই হলো রক গার্ডেন। রক গার্ডেনের মধ্যে একটা ঝর্ণা আছে, খুব সুন্দর ঝর্ণা। তো রক গার্ডেন অ্যাকচুয়ালি আমরা নর্মালি যে পার্ক গার্ডেন যেটা মনে করি সেই রকমই, কিন্তু যেহেতু এটা পার্বত্য অঞ্চলের গার্ডেন সেই জন্য এখানে ঝর্ণা আছে একটা সাইডে দেখতে পাচ্ছি আমরা। এই হলো দার্জিলিংয়ের বিখ্যাত ম্যাল, এই ম্যালে বসে আপনি সুন্দর কাঞ্চনজঙ্ঘাটি দৃশ্য উপভোগ করতে পারেন। বিকেলের পর থেকে ম্যালে সবাই এখানে এসে ঘোরাফেরা করে। আর এই হলো দার্জিলিংয়ের মোমো, মোমো পাকোড়া স্যুপ খেতে দারুণ লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো বলুন, আর শেষে যেতে যেতে আপনাকে দেখিয়ে দিই রোপওয়ে, দার্জিলিংয়ের বিখ্যাত সেই রোপওয়ে। যারা অলরেডি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, আর অবশ্যই লাইক করুন। নেক্সট পার্ট, মানে দার্জিলিংয়ের পুরো পার্ট আমি এতে দিতে পারলাম না, তাই নেক্সট পার্ট, দার্জিলিংয়ের নেক্সট পার্ট আমি পরের ভিডিওতে দেবো, এবং সেখানে আরও কিছু দর্শনীয় স্থান থাকবে, ঘোরার জায়গা থাকবে, যেটা আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। রোপওয়ে এটা দেখতে দেখতে, মেঘে ভাসতে ভাসতে, চা গার্ডেন দেখতে দেখতে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন।